নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ঘোষাল বাড়ির জাগ্রত কালী পুজোর অলৌকিক কাহিনী, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তারকেশ্বর থানার বালিগড়ির ঘোষাল বাড়ির কালী পুজোর মন্দিরে এখনও মহিলাদের প্রবেশ নিষেধ। 200 বছর আগে থেকেই এই নিয়ম চলে আসছে। এখানে দেবী পূজিত হন শ্মশানকালী রূপে, মহাদেবের পুজো হয় মহাকাল রূপে। ঘোষাল বাড়ির কালী পুজোয় মায়ের প্রসাদ থেকে শুরু করে ভোগ রান্না সবইতেই থাকে বিশিষ্টতার ছাপ। এখানে মূল প্রসাদ সুরা এবং পাঁঠার মাংস, এছাড়া ভোগ নিবেদনও করা হয়। ভোগের মধ্যে থাকে গলদা চিংড়ি আর মাছ। মন্দিরে ঢুকতে না পারলেও মায়ের ভোগের রান্না করেন পরিবারের মহিলারাই। পরিবারের সদস্যদের কথায় প্রায় 200 বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর প্রচলন করেছিলেন নিশাদীপ মুখোপাধ্যায়। তিনি ব্রিটিশ শাসনকালে তারকেশ্বর সহ বিভিন্ন এলাকার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। কথিত আছে, মায়ের স্বপ্নাদেশেই তিনি মায়ের মূর্তি ও মহাকাল রূপী শিবের অবয়ব জানতে পারেন। সেই রকম মূর্তিতেই পুজো হয় এখনও। নিশাদীপবাবুর একমাত্র কন্যার সঙ্গে ঘোষাল পরিবারের এক সন্তানের বিবাহ হয়। পরবর্তী সময় পুজোর দায়িত্বভার নেন ঘোষাল পরিবার। কার্তিক মাসের অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় এখানে। ছাগল বলির প্রথা এখনও চালু রয়েছে। পুজোর সময় জ্বালানো হয় 120টি প্রদীপ। বিসর্জনের আগে গ্রামের শ্মশানে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয় দেবী মূর্তিকে। শ্মশানের মায়ের কাছে আদেশ নিয়ে ঘোষাল বাড়িতে শুরু হয় পুজো পাঠ। পরিবারের এক সদস্য বাঘছালের ওপর বসে শ্মশানকালীর আরাধনা করেন। একই সঙ্গে পূজিত হন মহাকাল শিব। সেই পুজো হয় অভিনব পদ্ধতিতে। এমন পুজো দেখতে প্রতি বছরই ভিড় জমান এলাকার অগণিত ভক্তগণ। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিরতরবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।